নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ব্যাকইয়ার্ডের ঘাসগুলো এত বেড়ে গেছে, মানিক একটু মো করে দিচ্ছে আজ। ঠান্ডার জন্য আর হাওয়ার জন্য অনেকদিন ব্যাকইয়ার্ডে বেরানো হয় না, তো ওই করতে গিয়ে ঘাসগুলো হয়ে গেছিল অনেকটাই বড়। এই দেখুন রামকৃষ্ণ সাইকেলের লাইটটা কখন এখানে ফেলে দিয়েছে। এই ট্র্যাশ ক্যানটাতে শুধু বাগানের জিনিসপত্রগুলো ফেলা হয়। ভালো করে এই জায়গাটা এবার ঝাঁট দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। নেহার জন্য এই অ্যালার্ম ঘড়িটা এনেছি একটা, ওর পড়ার টেবিলে রাখবো বলে। সবেতেই দেখি ও খুব লেট। মানিক বললো ও বাইরেটা ঝাঁট দিয়ে দেবে, আমি তারপরে গিয়ে এবার ধুয়ে দেবো। একটু ব্লোয়ারটা করে ভালো করে ব্লো করে দিয়ে ধুয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে এবার পরিষ্কার। বলুন, দোলনাটাকেও বাইরে বার করে দিয়েছি, শীত কেটে গেছে, এখন বাইরে থাক। ধুয়ে দিতে পাথরগুলোও কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে না? চলুন এবার ভেতরে যাই, নেহাটা কি করছে একবার দেখি। বাবু, তোরা কতক্ষণ রে? Probably about like 30 minutes. এখনো 30 minutes? তাতে শেষ করা যায়, তোর যদি বাড়ি যাবো। ওই ওদের বাড়ি যাচ্ছি। চলুন, সবাই তৈরি হয়ে গেছি, বেরাই এবার। আজকে এক বন্ধুর বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, তো সেখানে যাচ্ছি সবাই মিলে। একটু দূর, বাড়ি থেকে প্রায় ঘন্টাখানেকের রাস্তা। লাঞ্চে নেমন্তন্ন, সকাল থেকে ওই জন্য রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। আর সকাল থেকে দেখবেন রান্নাবান্নার যদি ঝামেলা না থাকে অনেক কাজ হয়, তো বহুদিন ধরে ব্যাকইয়ার্ডটা পরিষ্কার হয়নি, তো আজকে ওই জন্য ওইটা করে নেওয়া হলো। এই জায়গাটা দেখতে ভারী সুন্দর লাগে, দেখুন বেশ অনেকটা উঁচু, তো অনেকটা দূর অবধি শহরটাকে দেখা যায়। অনেকগুলো ফ্লাইওভারও এসে বেশ মিশেছে। প্রায় পৌঁছে গেছি, ওদের বাড়ি থেকে মাইল চারেক মতো বাকি, কিন্তু এখানে এত ভিড় কেন রে বাবা? অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে। আজকে রাস্তাতে হাইওয়েতেও একটা অ্যাক্সিডেন্ট পেয়েছিলাম। এই শনি রবিবার হলেই লোকজন প্রচুর বেড়াতে বেড়ায়, তো আবার এখানেও একটা। কি সুন্দর গাড়িটা দেখতে, দেখুন এখানে সামারে লোকজন খুব সুন্দর সুন্দর গাড়ি নিয়ে বেড়াতে বেড়ায়। ও এই যে এইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। হাতে সময় নিয়ে কেউ আমরা কখনো বেরাই না, আর রাস্তায় বেরিয়েই তাড়াহুড়ো। চলুন, মোটামুটি পৌঁছে গেছি, আর 2 মিনিট। আমার জন্য পারবি একটা? কি সুন্দর এক গাছ ফল হয়েছে দেখুন, ফলটাও লাল রঙের আর পাতাগুলোও লাল রঙের, দেখা যাচ্ছে কি ঠিক করে? এটা আমার জন্য খাবো, ভালো খেতে। মেহা পারলো এই গাছটা থেকে এখনই। এমনিতে ফল খাবার খুব একটা ইন্টারেস্ট নেই, যেহেতু ওটা নিজের হাতে করে পেরেছে ওই জন্য ভালো লাগছে। টক আছে বেশ, ফলটা এখনো পাকেনি তো। এদিককার বাড়িগুলো দেখুন একটু অন্য প্যাটার্নের না, কিন্তু ভারী সুন্দর জায়গাটা। আমাদের দিকগুলো নতুন তৈরি হচ্ছে, ওই জন্য বাড়িঘরগুলোর ধরন আলাদা, আর এই দিকগুলো অনেক পুরানো শহর। ওই যে এক গাছ গোলাপ ফুটে আছে, ওইটি আমার বন্ধুর বাড়ি। নাম্বার পাঠিয়েছে তো বাড়ি? ওর বাড়ির এই পুচকে বাগান, আর কত রকমের গাছ হয়েছে দেখুন। আর এই পুচকে গাছগুলো দেখছেন, এগুলো সব তুলসী গাছ। দারুণ পুণ্য অর্জন করছে, অতিথিদের নেমন্তন্ন করছে, মন প্রাণ ভরিয়ে তাদের খাবার দাবার খাওয়াচ্ছে, আবার বাড়ি যাবার সময় দুটো করে তুলসী গাছ দিচ্ছে। এখানে কারি পাতা হয়েছে আবার। আমরা আজকে যতজন এসেছি, তিনটে পরিবার, তাদের সকলকেও তুলসী গাছ দিল। পেঁয়াজ কলি হয়েছে, পুদিনা পাতা হয়েছে, আর এক গাছ ভর্তি গোলাপ দেখুন, কি সুন্দর লাগছে না?
এটা লাউ কিংবা কুমড়ো কোনো একটা গাছ হয়েছে, অনেকগুলো গাছ বসিয়েছে। এই বন্ধুর বাড়ি থেকে 2-3 মাইলের মধ্যে গুরুদুয়ারা আছে জানেন, ভীষণ নাকি বড় আর ভীষণ সুন্দর। চলুন ওটা থেকেও আজ একবার ঘুরে আসি। আমাদের বাড়ির সামনে যে গুরুদুয়ারাটা আছে ওটাতে আমরা গেছি, তবে এইটাতে কখনো আসিনি। কি সুন্দর লাগছে না? তো আজ যেহেতু উইকেন্ড, ছেলে মেয়েদের পড়াশোনাও নেই, মানিকের অফিস বন্ধ, তো এইদিকে যখন এসেইছি তো ভাবলাম ওই দিকটাও একবার ঘুরে যাই। কত কিছু টুকুর টুকুর করে গাছ লাগিয়েছে দেখুন। এই যে এরা এখানে তুলসী গাছ দেবার প্রস্তুতি করছে। কাগজের যে কাপগুলো হয় সেই কাগজের কাপে করে একটু মাটি আর তুলসী গাছ দিয়ে দিচ্ছে, যাতে সুন্দর করে নিয়ে যাওয়া যায় গাড়িতে। চলুন, দারুণ লাভজনক হলো আজকের নেমন্তন্নটা। খাবার দাবারও খাওয়া হলো, আবার ছাঁদাও বাদলাম। দুটো তুলসী গাছ বড় দুষ্প্রাপ্য জিনিস। প্রতি বছর একটু করে বীজও রাখি, এবছর বীজ পর্যন্ত ছিল না। তো ভাবছিলামই যে ইন্ডিয়া বাজারে একবার খবর নিতে হবে যে এসেছে কিনা, গিয়ে এবার একটা ভালো দিন দেখে পুঁতে নেব। আচ্ছা, এর মধ্যে কোনো ভালো দিন আছে তুলসী গাছ পোঁতার, নাকি যে কোনো দিনেই পোঁতা যায়? ব্যাস চলে এসেছি, ওই সামনের টানটা নেবো ডান দিকে, তাহলেই গুরুদুয়ারা পৌঁছে যাব। এই গুরুদুয়ারাটা নাকি ভারতের বাইরে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় গুরুদুয়ারা। চলুন, চলে এসেছি, কি সুন্দর ভেতরটা দেখুন। এই জায়গাটার আর একটা ভালো দেখার দিক হলো, এই জায়গাটা যেহেতু পাহাড়ের ওপরে, এখান থেকে শহরটা নাকি খুব সুন্দর দেখা যায়, আর রাত্রিবেলা নাকি সেটা দেখতে আরও চমৎকার। বিশাল বড় পার্কিং, চারিদিকটা খালি, গাড়ি রাখার কোনো চাপ নেই, যেখানে ইচ্ছা রেখে দাও। আসলে আমরা তো এমনি বেড়াতে এসেছি, কোনো ফেস্টিভ্যাল নেই ওই জন্য এত খালি। দুর্গাপুজোর সময় মনে আছে কীরকম পার্কিং নিয়ে ঝামেলা হয়, যেন মিউজিক্যাল চেয়ার চলতে থাকে পার্কিং লটে। দাঁড়ান, এখান থেকে শহরটা দেখা যাচ্ছে নাকি দেখি। সুন্দর দেখতে লাগছে না? আমি ভেবেছিলাম অনেকটা বোধহয় বিশাল উঁচু, ওই জন্য রামকৃষ্ণকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম। দেখলাম না, খুব বেশি উঁচু নয়, পড়ে গেলে গড়িয়ে যাবে। চলুন, সবাই আমরা মোটামুটি চলে এসেছি, এবার ভেতরে যাই। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি খুব বেশি গুরুদুয়ারা যাইনি, দু একটাই গেছি, তবে এইটা যেন ভারী সুন্দর। এখানে বোধহয় একটা ঝর্ণা মতো ছিল কিছু, বন্ধ করে দিয়েছে, জল পড়ে আছে এখনো। আমরা তো হঠাৎ করে এসেছি, তো সেরকম ব্যবস্থা কিছু ছিল না মাথা ঢাকার। বন্ধু একটা ওড়না নিয়ে এসেছিল, সেটা দিয়ে কাজ হয়ে গেল। তবে এই গুরুদুয়ারা থেকে এই প্রচুর সাদা রুমাল রাখা আছে বাক্সই করে, যারাই আসছে তারাই মাথায় বেঁধে যাচ্ছে। আমিও ওড়না দিয়ে একটু মাথা ঢেকে ফেলেছি। চলুন এবার ভেতরে যাই, পাহাড়ের উপরে বলে হাওয়াটা আজকে মারাত্মক দেখছি এখানে। এটা সদর দরজাটা, চলুন ভেতরে যাই। এইখানটা মনে হচ্ছে একটু অফিস মতো, চারিদিকে চেয়ার কাগজপত্র, এখানটা বেশ অনেকটা মায়াপুরের মতো লাগছে না? চলুন সামনে যাই। ওই যে মানিক আর রামকৃষ্ণ এগিয়ে গেছে। এইদিকে ডান দিকটাতে একটা সুরাকও আছে, জুতো খুলেও যেতে পারা যায়, তবে আমরা নাকি একটু এগিয়ে খুলবো। এই রে, এরা আবার ফিরে আসছে কেন? ও, হাতে সেই বালা পরার জন্য, আবার রামকৃষ্ণকেও একটা পরিয়েছে। ছোট ছোট এখানে বেশ সুন্দর দুটো স্টলও আছে, যাদের যেটুকু দরকার তারা নিচ্ছে। মানিকের হাতে আগেও এরকম একটা বালা ছিল, দিয়ে একবার টেস্ট করার জন্য হসপিটালে গেছিল, তো তখন খুলতে হয়েছিল। তারপর যে সেটাকে কোথায় রাখা হলো সে আর খুঁজেই পাওয়া গেল না। হয়ে গেছে, চলুন এবার ভেতরে যাই। বাহ, অপূর্ব সুন্দর, পরন্ত বেলার রোদটাও এসে পড়েছে, আরও যেন সুন্দর লাগছে। রোলি পলি আছে চালচুরিতে।
মেহা এখন এই রোলি পলিদের নিয়ে পিএইচডি করছে জানেন, প্রচুর পোকা সম্পর্কে ওর জ্ঞান। তবে এই জায়গাটাতে এসে ভারী সুন্দর, মনটা যেন একদম শান্তি হচ্ছে। চারিদিক খোলা মেলা, সবুজ মাঠ, ছেলে মেয়েদেরও স্কুল আর বাড়ি, স্কুল আর বাড়ি, এক ঘেয়েমিটা যেন কাটছে। প্রাণ ভরে ওরাও ছুটছে, দৌড়াচ্ছে, খেলছে। ওর এখন বালা দেখানোর সময় নেই, ও এখন পোকা নিয়ে ব্যস্ত। ভারী সুন্দর লাগছে বাচ্চাগুলোকে আজ দেখতে, দেখুন সবার মাথাগুলো কাটছিট দিয়ে বাঁধা। চলুন এবার ভেতরে যাই আর দর্শন করে আসি। চলুন বেরিয়ে পড়েছি ওই রুমটা থেকে, খুব সুন্দর লাগছিল ভেতরটা। আবার আসার সময় একটুখানি হাতে প্রসাদও দিলেন। এখানে নাকি আবার একটু চায়ের ব্যবস্থাও আছে, একটু চা খেয়ে আসি। বাইরেটাতে অসম্ভব শিরশিরে হাওয়াও, এই সময় একটু গরম গরম চা পেলে বেশ ভালোই হবে। এই যে চলে এসেছি ভেতরে, একটু চাও নিয়েছি, সঙ্গে আবার একটু বিস্কুট আছে, ছোট ছোট তিলের চাকিও আছে। সবাই একটু করে মাস্ক নামিয়ে চা খাচ্ছি। এটাই গুরুদ্বারা লাঙ্গার হল, কি বিশাল দেখুন। এখানে দু বেলায় খাবার পরিবেশন করা হয় যারাই আসেন, একদিকটায় নিচে বসে খাবার জায়গা আর একদিকটায় টেবিল চেয়ার। চলুন বেরিয়ে গেছি ওখান থেকে, বাচ্চাগুলো বড্ড চিৎকার চেঁচামেচি আর ছোটাছুটি করছিল। ওই যে লেখা আছে দেখছেন লাঙ্গার হল, ওই বিল্ডিংটার মধ্যেই এখন গেছিলাম। রোদটা পড়তে কি সুন্দর লাগছে দেখতে না? এই ডিজাইনটা খুব ভালো লাগছে দেখতে বলুন। যদিও এটা গুরুদ্বারা, কিন্তু অনেকটা সেই আমাদের দেশের রাজবাড়িগুলোতে বেড়াতে গেলে এইরকম ধরনের ডিজাইন থাকে না? চূড়াটাও কি সুন্দর। চলুন বাচ্চাগুলোকে নিয়ে একবার পার্কটাতে যাই। এই যে লাঙ্গার হলটা ছিল, এর পিছনেই এই পার্কটা, গুরুদ্বারেরই মনে হয় হবে। আর ওদেরকে ভেতরে একদম রাখা যাচ্ছে না, তার থেকে বরঞ্চ পার্কে ওরা খানিকক্ষণ খেলুক আর আমরাও একটু গল্প করি। তবে বাইরে আবার হাওয়াটা খুব, মেয়েটা সোয়েটারের জামা পরে এসেছে, ওর হয়তো অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু ছেলেটার জ্যাকেটটা সেই গাড়িতে, আবার সেই অত দূর যেতে হবে। ওই দেখুন গেছোটাকে, যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়ছে। প্রায় 7:40 মতো বাজে, আজকে আমরা এই লাঙ্গার হলেই রাতের খাবার খাবো। এবার যাই, রুটি তরকা রায়তা কাবলি ছোলার ঘুগনি, একটু পায়েসও ছিল আর স্যালাডও ছিল, ওই দুটো আমরা অবশ্য নিইনি। কতদিন পর এইভাবে নিচে বসে কোথাও খাচ্ছি। ছোটবেলায় অষ্টমীর দিন যেভাবে খিচুড়ি খেতে যেতাম প্যান্ডেলে, এই একই রকমভাবে মাটিতে বসে খেতাম। জায়গাটা তো খুব সুন্দর লাগলোই, কিন্তু লাস্টটুকু যেন ভারী ভালো হলো। একদিকে অবশ্য একটু চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে, যারা একটু বয়স্ক মানুষ হাঁটুর সমস্যায় ভোগেন তারা ওই দিকটায় বসেছেন, আর আমরা বন্ধুরাই নিচে বসেছি। চলুন হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার বেরিয়ে পড়লাম যে যার এবার বাড়ির পথ। আমাদের বাড়িটা তো অনেকটা দূরে, 1 ঘন্টা লাগে, কিন্তু এখন আবার নাকি 1 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে, তো বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 9:15। বন্ধুর বাড়িতে আসার একটা আনন্দ তো ছিলই, কিন্তু বিকালটা যে এত সুন্দর কাটবে একবারও ভাবিনি। এখন সবাই যাবার আগে শেষ গল্পটুকুতে মেতে আছে। দাঁড়ান ছেলে মেয়েগুলো কোন দিকটা গেল আবার দেখি, যেই বাড়ি যাবার নাম শুনেছে তারাও একদম 5 গুণ শক্তি নিয়ে আরও ছুটছে আর দৌড়াচ্ছে। ওদের বাইরেটা বড্ড প্রিয় আর ঘরটা বড় অপ্রিয়, বাড়ি যাবার নাম শুনলেই দুই ছেলে মেয়ে বড় দুঃখী হয়ে পড়ে।
রামকৃষ্ণটাকে তো আবার বললে সে আবার মুখের উপর বলেও দেয় ইটস সো বোরিং। এবার ওই দুই ভাই বোনকে একটু ধরি, একটু ছোটাছুটির কাজ আছে। গুরুদুয়ারাতে রাতের লাইটগুলোও সব জ্বালিয়ে দিয়েছে, আকাশে আজকে এক ফোঁটাও মেঘ নেই, সব মিলিয়ে ভারী সুন্দর লাগছে চারিদিকটা। চলুন এবার ফিরে যাওয়ার পালা, সারাটাদিন খুব সুন্দর কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।